হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আমাদের ওয়াই নভো টু ওয়াই একটি ফোন এসেছে, কাস্টমার নিয়ে এসেছে। তো এই ফোনটির লক নাকি ওনার ভুলে গিয়েছে। তো আমরা আজকে এটা দেখাবো যে আপনারা এটা কিভাবে হ্যান্ড রিসেট দিবেন এবং কিভাবে এই লকগুলো খুলবেন। খুব ইজিতেই আপনারা এই কাজগুলো করতে পারেন। তো অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইল নভো টু ওয়াই। তো এটার আমরা আজকে খুব ইজিতে কিভাবে নিজেই নিজের লকগুলো খুলতে পারবেন এটা দেখাচ্ছি। আর যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের প্রত্যেককে বলবো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে সাথে আমার পেজটি ফলো আপ করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সকল ধরনের নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমার কাজ স্টার্ট করে দিই। তো প্রথমে আমরা আমাদের ফোনটি অফ করে নেব। অলরেডি আমি ফোনটি অফ করে নিচ্ছি। এখন এটাকে হ্যান্ড রিসেট দেবো। হ্যান্ড রিসেট দেওয়ার জন্য অবশ্যই পাওয়ার সুইচ এবং ভলিউম প্লাস এই দুইটা একসাথে আমাকে প্রেস করে রাখতে হবে। তো দেখুন, আমি পাওয়ার এবং ভলিউম প্লাস একসাথে প্রেস করলাম। প্রেস করে ধরে রাখবো, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এই তো এখন দেখেন হোয়াই লোগোটা আসার সাথে সাথে আমি কিন্তু পাওয়ার বাটন থেকে আমার নোকটি সরিয়ে নিয়েছি। এখনও আমি ভলিউম প্লাস বাটন ধরে রেখেছি, এটা অবশ্যই আপনাকে ধরে রাখতে হবে। একটু হয়তো সময় নিতে পারে, হোয়াই ফোনগুলো একটু সময় নেয়। আপনারা আপনাদের কাজগুলো করার সময় দেখবেন যে এটা একটু সময় নিচ্ছে। হ্যাঁ দেখেন চলে এসেছে। এখানে আমাদের কিছু অপশন আছে, ওয়েব ক্যাশ পার্টিশন, ফ্যাক্টরি রিসেট, এগুলোতে আমরা যাব। তো দেখুন এখানে ফার্স্টেই যদি আমরা ফ্যাক্টরি ডাটা রিসেটে যাই সেটা কাজ করতেছে না। এটা কাজ করানোর জন্য অবশ্যই আমাকে আগে ওয়েব ক্যাশ পার্টিশন এই অপশনটি কাজ করে নিতে হবে। তো আমি এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই কি করে আপনারা এটা করবেন। তো এই অপশনটা কাজ করতেছে না, আমাকে অবশ্যই এখান থেকে ব্যাক চলে যেতে হবে। এবং আপনাদেরকে আমি আবার বলে রাখি, যখনই আমরা ফ্যাক্টরি ডাটা রিসেট দিতে যাব তখন এখানে একটা কমেন্ট চাইবে, ইয়েস, আপনাকে ইয়েস লিখতে হবে। এই যে দেখেন ওয়েব ক্যাশ পার্টিশন দিয়েছি, নিয়েছে। এখন আমরা ফ্যাক্টরি ডাটাতে গেলাম এবং এখানে ইয়েস লিখে দিলাম। ইয়েস লেখার পরে নিচ্ছে, হ্যাঁ এখন আমাদের ফ্যাক্টরি ডাটা রিসেট নিচ্ছে। এটা নিতে একটু সময় নিবে, তো আপনারা একটু ধৈর্যের সাথে অপেক্ষা করবেন। আশা করি আপনাদের কাজগুলো খুব ইজিভাবে হয়ে যাবে। আমিও একটু অপেক্ষা করতেছি। সেই সাথে সাথে আপনাদের সবাইকে আবারও বলে রাখি, যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং আমার ফেসবুক পেজটি ফলো আপে রাখবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সকল ধরনের নোটিফিকেশন পেয়ে যান। এটা 100% হতে একটু সময় নেয়, কারণ হোয়াই ফোনগুলো যখন আমরা হ্যান্ড রিসেট দেই তখন একটু সময় নিয়েই কাজটা চলে। তা আপনারা ধৈর্য হারা হবেন না, অবশ্যই দেখতে থাকবেন এবং কি আপনাদের কাজগুলো করার সময় আপনারা ধৈর্য নেবেন, দেখবেন যে আপনাদের কাজগুলো হয়ে যাবে। দেখুন কাজ কমপ্লিট। এখন আমরা রিবুট দেব, ফোনটা আমরা রিবুট দিয়ে দিলাম। এখন হোয়াই ফোনটা অন হয়ে যাবে। তো দেখুন হোয়াই লেখা চলে আসছে অলরেডি। এখন আমরা সেট আপ করবো, এটা আসতে একটু সময় নেবে, আমি আবার আপনাদেরকে বলি। তো আমি আমার ভিডিওটি শর্ট করার স্বার্থে আমি একটু আমার ভিডিওটি ফাস্ট করে দিলাম, যাতে আপনাদের সময়টা কম লাগে এবং কম সময়ে আপনারা আমার ভিডিওগুলো দেখে শেষ করতে পারেন। আপনাদেরগুলো একটু সময় নিয়ে রেখে দিবেন, হয়ে যাবে। Thank you.
অলরেডি আসতে শুরু করেছে। এখন আমরা এটা ল্যাঙ্গুয়েজ সেট আপ করব এবং পরবর্তী স্টেপগুলো ফলো করব। তো আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ সেটিং করে নিয়েছি ইউকে ইউনাইটেড কিংডম। এখন আমরা যাচ্ছি I agree, agree, next.